আজকে আপনাদের নিয়ে যাব রংপুর অঞ্চলের একটি বিশাল হাটে, বদরগঞ্জের হাট। রংপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই হাট অবস্থিত। এটি একটি বিশাল হাট। প্রতি হাটের দিনে এখানে একটি বিশাল বাজার বসে। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, শাক সবজি, আলু সব কিছুই পণ্যই পাওয়া যায়। সাধারণত গরুর হাটে আমরা দেখি যে কোরবানির সময় উপচে পড়া ভিড় থাকে, কিন্তু এখানে তা না। এখানে হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার, এবং প্রতি হাটের দিনেই উপচে পড়া ভিড় থাকে। দেখুন, অনেক লোক, অনেক গরু উঠেছে, ছোট ছোট গরু, দেশি গরু। এগুলো ক্রেতা রয়েছে অনেক। এগুলো আসলে দেশি গরু, গ্রামের বিভিন্ন স্থান থেকে এই হাটে এনে জড়ো করা হয়। তার সাথে সাথে ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে, সাদা কালো বর্ণের যে গরুগুলো ফ্রিজিয়ান গরু। লোকের অকারণ্য ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন। দরদাম চলছে ক্রেতা বিক্রেতা। এটি গাই গরু, এটি বড় করলে অনেক মন দুধ দেয়। এগুলো সব গাই গরু, ফ্রিজিয়ান, দেশি, লাল সিন্ধি, পাবনাই, বিভিন্ন ধরনের গরু আছে এখানে। চমৎকার হাট, সচরাচর ঈদেই ভিড় দেখা যায়, কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে ঈদ বাদেও অনেক লোক হয়। এটি হাটের সবচেয়ে বড় গরু, আরিয়া গরু বলা হয় যাকে। অনেক বড় গরু এটি, প্রায় এই গরুতে প্রায় 15-20 মন মাংস হবে। এটি আসলে এই সময় বিক্রেতার অভাব, তবে দালাল শ্রেণীর লোকেরা চেষ্টা করছে এটি নেওয়ার। এটি আরেকটি গরু, দেখুন বড় গরু। তো এই হাটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, স্থানীয় লোকদের কাছে শুনতে পেলাম যে এই হাটে নাকি দালালদের দৌরাত্ম্য বেশি, অনেক দালাল। দালালের কারণে ক্রেতারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, তারা দালালি করে দাম বাড়িয়ে দেয়, আবার জোরপূর্বক অনেক হয়রানি করে। এই বৃদ্ধ লোককে দেখা যাচ্ছে, ইনি ঔষধি গাছ বিক্রি করেন, বাতের ব্যথা, কোমরের ব্যথা, এ গাছের ডাল বেঁধে রাখলে না হয় খেলে নাকি ঠিক হয়ে যায়। ইনি সবজি বিক্রি করছেন। এই যে বাছুর সহ যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রির জন্য আনা হয়েছে। চমৎকার চমৎকার বাছুর, অনেক লোক এনেছে বাছুর সহ গরু। তা ওখানকার কয়েকজনের সাথে আলাপ করে বুঝলাম যে এনারা সবাই পয়সার জন্য গরু বিক্রি করতে এসেছে। আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে বাছুরগুলো বড় করলে তো আরও ভালো হতো, অনেক পয়সা পেতেন। তো বলল, বাবা পয়সার তো এখন অনেক দরকার, পয়সার কারণেই বিক্রি করতে এসেছি, বড় করার আশায় থাকলে তো হবে না। তো এখানে যারা এসেছে সবাই পয়সার জন্য এসেছে, বহু ধরনের গরু নিয়ে এসেছে। আর এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের গরু, যে যেরকম গরু নিবেশ আলাদাভাবে সাইড করা আছে, বাঁধা আছে। গাই গরু, বলদ, আরিয়া, ছোট গরু, বাছুর। এই যে একটি বিরল প্রজাতির বাছুর, এটি একটি উন্নত দেশের
বাছুর আর কি জাত। হাটের ভিড় দেখা যাচ্ছে, নেপনি আর ঘাসও বিক্রি হচ্ছে সাথে সাথে গরুদের খাওয়ানোর জন্য। প্রচণ্ড ভিড় এবং এই অঞ্চলের সবসময়ের একটি বড় হাট বলা চলে এই বদরগঞ্জ। শুধু গরু নয়, এটি হচ্ছে হাঁসের বাজার। অনেক রকমের হাঁস দেখা যাচ্ছে এখানে, যে বাচ্চা হাঁস এগুলো জোড়া জোড়া বা একসাথে অনেকগুলো নিলে কম করে বিক্রি হয়। এগুলো নিয়ে বড় করে অনেকে এই যে বিরল প্রজাতির হাঁস, মনে হচ্ছে মুরগির মতো কিন্তু না হাঁস, এগুলো রাজ হাঁস, দেশি হাঁস, সব ধরনের হাঁস এখানে আছে এই হাটের মধ্যে। কবুতর কবুতর দেখা যাচ্ছে, বিরল প্রজাতির কবুতর, অনেক ধরনের কবুতর, দরদাম চলছে ক্রেতার সাথে। এই হাটের অপেক্ষায় নাকি তারা সারা সপ্তাহ থাকেন, সোমবার এবং বৃহস্পতিবার। অনেকেই আছে শুধু এই দুদিনই ব্যবসা করে আর করেন না। আমি দাঁড়িয়ে আছি হাটের মধ্যে, শেষে হলো ছাগলের হাট। বিভিন্ন ধরনের ছাগল খাসি এ হাটে উঠেছে, বাচ্চাওয়ালা ছাগলও দেখা যাচ্ছে। খাসি, রাম ছাগল, দেশি ছাগল, সব ধরনের ছাগল এ হাটে পাওয়া যায়। তো আবারও কোনো না কোনো হাটে নিয়ে যাব আপনাদেরকে সামনের ভিডিওতে, রেডি থাকবে। সব মিলিয়ে এটি একটি জমজমাট হাট, যে কেউ এই হাটে আসতে পারেন, এবং নির্ভেজাল হাট। এটি হচ্ছে হাটের আলু ঘাটি, এখানে বিভিন্ন ধরনের আলু পাওয়া যায়, দেশি বিদেশি, শিলবিলাতি, কার্ডিনাল। তো এ সময়ে ছোট ছোট আলুগুলো বেশি পাওয়া যায়, এগুলোকে ঝাউ আলু বলে বা অন্য আলুও বলে। এই আলুগুলো একসাথে করছে এনারা। এখানে আসলে এনারা পাইকারি বিক্রি করে, তো সাথে সাথে কিছু খুচরো বিক্রি করে। খুচরা নিলে আর কি খুব একটা লাভ হয় না, একসাথে বেশি করে নিলে অনেক লাভ হয়, অনেক আলু। তো আবারও কোনো হাট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।